ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনেক সময় রাজস্ব কর্মকর্তারা মাঠ পর্যায়ে হয়রানি করেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। এছাড়া কর ছাড় দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তাদের। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব অভিযোগ করেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। আলোচনায় কর ফাঁকির কোনো সুযোগ দেয়া হবে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের সততার সাথে কর পরিশোধের তাগিদ দেন। হাসানুল শাওনের রিপোর্ট। আগামী 2023-24 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে এনবিআর এর এই প্রাক বাজেট আলোচনা, যাতে ব্যবসায়ী নেতারা কর্পোরেট কর হার এবং ভ্যাট কমানোর পাশাপাশি বিভিন্ন খাতে কর ছাড়ের দাবি জানান। এছাড়া সহজ ও ব্যবসা বান্ধব কর ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান তারা। কিছু স্ল্যাবগুলো আমরা প্রস্তাব করেছি টু মেক ইট ইজিয়ার, যেহেতু এখন অলরেডি আমরা একটা ট্রাইং টাইমস দিয়ে যাচ্ছি, মূল্যস্ফীতি বেড়ে গেছে, সাধারণ জনগণের অ্যাসিস্টেন্সের জন্য এই প্রস্তাবটা রাখা আপনাদের কাছে, যাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী এই ভ্যাটের আওতায় আসে। কিন্তু এই হারটা স্যার এমনভাবে করেন যাতে আমরা কোনোভাবে হয়রানির শিকার না হই স্যার। রিঅ্যাসেসমেন্টের নামে একটা মাঠ পর্যায়ে স্যার কঠিন জ্বালা যন্ত্রণার মধ্যে আছে সবাই, কোথাও যাওয়ার জায়গাও নেই আমাদের। এই রিঅ্যাসেসমেন্টে একটা ভোগান্তি চলছে স্যার মাঠ পর্যায়ে। রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করতে 30,000 কোটি টাকা আলাদা বরাদ্দ দাও, ইউনিট গ্রোস প্রফিট এত বৈষম্য না করে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় কর নির্ধারণ করা হোক। মাঠ পর্যায়ে বিভিন্ন হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনবিআরে অভিযোগ করার আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। একই সাথে ব্যবসায়ীদেরও বিভিন্ন সুযোগ সুবিধার অপব্যবহার না করার তাগিদ দেন তিনি। আমরা এদিকে সিম্পলিফাই করব, আর এদিকে কমপ্লায়েন্সের জায়গাটায় আমরা আরও বেশি কঠোর হওয়ার চেষ্টা করব। মানি লন্ডারিং জন্য ভুল করা হয় এসএস কোড, ট্যাক্স ইভেশনের জন্য ভুল করা হয় এসএস কোড, এই জায়গাগুলোকে আমার যদি থামাতে হয় তাহলে এখানে জরিমানার পরিমাণটা বা শাস্তির বিধানটা একটু শক্ত হওয়া দরকার। আসছে বাজেটেও আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশকে প্রাধান্য দিয়ে শুল্ক নীতি গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।